চলছে পরিচালক মোস্তফা কামাল রাজের নতুন ছবি তার কাটা শুটিং। ছবিতে অভিনয় করছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহামিম। বিশেষ চরিত্রে আছেন মৌসুমি। আন্ডারওয়ার্ল্ডের গল্প নির্ভর এই ছবির জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন পরিচালক রাজ। ছবির আদ্যোপান্ত নিয়ে কথা বলেছেন আনন্দ যোগের সাথে, আর ছবিতে নিজের চরিত্রটি নিয়ে কথা বলেছেন নায়ক আরিফিন শুভ। তার কাটা আমাকে অনেকেই কোশ্চেন করে, তার কাটা কেন ছবির নাম? তো তার কাটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, অ্যাজ এ ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ, তার কাটা আঘাতের প্রতিচ্ছিন্ন হিসেবে ইউজ করছি। আর এই মুভিতে আরিফিন শুভ একজন ওয়ান কাইন্ড অফ কিলার ক্যারেক্টার করছেন, আর বিদ্যা সিনহা মিম একজন সিঙ্গারের ক্যারেক্টারে পারফর্ম করছেন। তার কাটা শুটিং চলছে, আজকে আমরা সারা রাত ভর একটা গানের শুটিং করব। এখানে হচ্ছে ছবির যে ক্যারেক্টার ইব্রাহিম, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসবে। সেখানে আমাদের যে ছবির নায়িকা মিম, সে গান করবে। ছবি তার একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌসুমি আপু। আর বেসিক্যালি এই মুভিতে আমি চারটা জিনিস একসাথে কম্বিনেশন করছি, সেটা হচ্ছে অ্যাকশন, রোমান্স, ড্রামা, পাশে হিউমার। প্রায় 6 মান্থ আমি প্রি প্রোডাকশন করছি স্টোরি ওয়াইজ, মিউজিক ওয়াইজ, কারণ মিউজিকের একটা লেয়ার আছে। এই ছবির আর একটা প্লাস হচ্ছে প্রতিটা গান হচ্ছে স্টোরি। এই ছবিতে স্পেশাল ইফেক্ট বলতে কি, একটা জিনিস আছে যেটা হচ্ছে আমি একটা স্টেডিয়াম শ্যুট করছি, কনসার্ট দেখাবো স্টেডিয়ামে, লাখ লাখ দর্শক দেখতে পারবেন, দর্শক মানে বাংলাদেশে আমার আই থিঙ্ক যে এটা নতুন দেখবে আর কি।